প্রশাসনে বান্দরবানের বদনাম। বান্দরবানত বেড়াইতে আইনে পুলিশের আতত আটক হইয়া দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন নেপালের ছাত্র আটককৃত অলৈলদি ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আনন্দ রায়, দীপেশ পোদ্দার ও সুভাষ চন্দ্র। আমরা 2015 সালে এন্ট্রি করছি বাংলাদেশ পড়াশোনার জন্য, এটা আমাদের ফাইনাল ইয়ার চলতেছে এখন। হাজী মোহাম্মদ দানেশ সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি দিনাজপুরে, তো আমাদের একটা কন্ট্রি টুর ছিল, ওই জন্য আমরা বেরোইছি 26 অক্টোবর থেকে আমরা বেরোইছি। তো আজকে এই যে বান্দরবান থেকে পারমিশন নেওয়া লাগতো ফোনের জন্য, সেটা জানতাম না। তো আমরা জানতাম না কি পর্বতের ক্ষেত্রে কিছু পারমিশন নেওয়া যায় বিদেশিদের জন্য, তো আমরা জানতাম না, সেজন্য আমাদেরকে জিজ্ঞেস করলো ওখানে। তো আমরা বললাম তিনজন আমরা আছি ফরেনার, তো ওখানে বলছে তিনজন বাদ দিয়ে তোমরা যাও, ঘুরে আসো, ওদের গেছে, আমরা ওখানে ছিলাম, ওখান থেকে আমাদেরকে এখানে নিয়ে আসছে। এ ব্যাপারে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী সি+ শিবিরে হয়। আজকে নেপালের তিনজন ছাত্র, যারা রংপুরের বিজ্ঞান ও প্রযুক্তি হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারা একটা গ্রুপ সহ একটা স্টাডি ট্যুরে এসেছেন। ওনাদের সাথে ওনাদের দুইজন টিচার ফ্যাকাল্টি ছিলেন, ইনক্লুডিং 43 স্টুডেন্ট ফিমেল সহ। ওনাদের ভিতরে যে তিনজন ছিলেন তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য এনেছি এবং এক্ষেত্রে আইনগত পদক্ষেপ। জানা রাহি পার্বত্য জেলার আইন অনুযায়ী যে হন বিদেশের পার্বত্য জেলার ভ্রমণের লাই জেলা প্রশাসনের পূর্ব অনুমতি লন করে। ডেস্ক নিউজ সি+ টিভি।